নমস্কার এটা ল্যাপটপে লগাইছে বেমেজালি এটা ল্যাপটপক লৈ সৃষ্টি হৈছে বিতৰ্কৰ বারে বারে ল্যাপটপটোক লৈ সকলে চৰ্চা চলাইছে কিন্তু কিয় এটা ল্যাপটপক লৈ কিয় বিতৰ্ক কৰিবলগীয়া হৈছে তাৰ পূৰ্বে আমি আপোনালোকক জনাব লাগিব যে অসম বিধানসভাত বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে 126 জন বিধায়কক প্ৰদান কৰিছিলে একোটাকৈ ল্যাপটপ বিধায়কৰে দিন পৰিছে এবাৰ পালে টেবলেট এবাৰ ল্যাপটপ অধ্যক্ষই মৰমতে লগত দিছে একোটাকৈ চৰাইৰ খজা তাতে আমি পূৰ্বৰ দৰে আমাক আৰু এতিয়া কাগজৰ টোপোলা নিদিয়ে আপোনালোকে শুনি আচৰিত খাব যে আমি প্ৰত্যেকটো দিনৰ আগতে 5 কেজিৰ পৰা 8 কেজি পৰ্যন্ত কাগজ ঘৰলৈ লৈ যাওঁ ই বিধানসভাৰ বাবে প্ৰয়োজন হোৱা 126 জন বিধায়কক 126টা লেপটপ প্ৰদান কৰিছিলে বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে আৰু এই যি বিধানসভাৰ অধ্যক্ষই যি লেপটপ প্ৰদান কৰিলে তাৰ পিছৰ পৰাই আৰম্ভ হ'ল বিতৰ্ক বিতৰ্ক কিয় আৰম্ভ হৈছে আচলতে কিয় বিতৰ্কৰ সৃষ্টি হৈছে ল্যাপটপটো প্ৰদান কৰাৰ পিছতে বিতৰ্কৰ সৃষ্টি হোৱাৰ কাৰণ কি কি সেই সম্পৰ্কে আমি আপোনালোকক বিশদভাৱে জনাব বিচাৰিম এটা টুইট ল্যাপটপ বিতৰ্কৰ পিছতে এটা টুইট দেখা পোৱা গৈছিল শাসকীয় দলৰ বিজেপিৰ বিধায়ক মৃণাল শইকীয়াৰ মৃণাল শইকীয়াই এটা টুইট কৰিছিল টুইটটোত কেতবোৰ প্ৰশ্ন অৱতাৰণা কৰিছিল যাৰ বাবে বিতৰ্কটো আকৌ মূৰ দাঙি উঠিছে যদি কিছু সাম কাটিছিল বিতৰ্কই কিন্তু পুনৰ মূৰ দাঙিছে কি কাৰণে লেপটপক লৈ বিতৰ্ক আৰম্ভ হৈছে মৃণাল শইকীয়াই টুইট কৰিছে তাক কেতবোৰ প্ৰশ্ন উত্থাপন কৰিছে মৃণাল শইকীয়াই প্ৰশ্ন কৰিছে যে কি কাৰণত বিধানসভাই প্ৰদান কৰা লেপটপসমূহ চীনত নিৰ্মিত লেপটপ কিয় প্ৰদান কৰিবলগীয়া হ'ল বিধানসভাৰ বিধায়কসকলক যি সময়ত চৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰে চীনা সামগ্ৰী বৰ্জনৰ বাবে সকলোকে আহ্বান জনাইছে সেই সময়ত অসম বিধানসভাত কি কাৰণে চীনত নিৰ্মিত লেপটপ প্ৰদান কৰিবলগীয়া হ'ল আৰু যিসমূহ লেপটপ প্ৰদান কৰা হৈছিল তাত লিখা আছিল মেড ইন চাইনা মেক ইন ইণ্ডিয়া সময়ছোৱাত কি কাৰণত মেড ইন চাইনাৰ লেপটপ অসম বিধানসভাত দিবলগীয়া হ'ল দ্বিতীয়তে আৰু কেতবোৰ প্ৰশ্নৰ তেওঁ অৱতাৰণা কৰিছে যিটো হয়তো সকলোৰে বাবে সকলোৱে শুনিলে হয়তো আচৰিত হ'ব যে 184,248 টকাৰ যিটো লেপটপ অনলাইন বা অন্যান্য যিসমূহ মাধ্যম আছে সেই মাধ্যমসমূহত যি দাম দেখুওৱা হৈছে SP এলাইট গ্ৰুপ বুলি যিটো লেপটপ প্ৰদান কৰা হৈছিল সেই তাৰ প্ৰডাকশ্যন উৎপাদন ইতিমধ্যে বন্ধ কৰিছে SP কোম্পানীয়ে তাৰ দাম আছিল 184,248 টকা কিন্তু বিধানসভাত প্ৰদান কৰা যিকেইটা লেপটপ দিয়া হৈছিল আটাইকেইটা লেপটপৰ দাম দেখুওৱা হৈছে 248,999 টকা অৰ্থাৎ প্ৰায় 64,751 টকা বেছিকৈ দেখুওৱা হৈছে প্ৰতিটো লেপটপত গতিকে দামৰ তাৰতম্য যথেষ্ট আছে দ্বিতীয় কথা হৈছে 2021 চনতে নিৰ্মাণ কৰা হৈছিল এই লেপটপকেইটা আৰু এই পৰ্যন্ত কিন্তু এই লেপটপ আপুনি বজাৰত বিচাৰি নাপায় কাৰণ এই লেপটপৰ উৎপাদন বা প্ৰডাকশ্যন ইতিমধ্যে SP কোম্পানীয়ে বন্ধ কৰি পেলাইছে তেনেহ'লে তেওঁ প্ৰশ্ন উত্থাপন কৰিছে টুইটাৰত যে ক্লিয়াৰেন্স মানে চেলৰ কাৰণে ক্লিয়াৰেন্সৰ বাবে ৰখাৰ লেপটপ ক্ৰয় কৰা হৈছিল নেকি অসম বিধানসভাত বা বিষয়াসকলক ক্লিয়াৰেন্সৰ বাবে ৰখা লেপটপ প্ৰদান কৰিছে বুলিও তেওঁ এটা গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে কি কাৰণত 2021 চনৰ লেপটপ দিবলগীয়া হ'ল 2023 চনৰ নিৰ্মিত বা 2022 চনত নিৰ্মিত লেপটপ নিদি কি কাৰণত 2021 চনৰ লেপটপ দিবলগীয়া হ'ল ইয়াক লৈ তেওঁ টুইট কৰিছে আৰু টুইটত লিখিছে তেওঁ জানিব বিচাৰিছে বা তেওঁৰ মনত খুদনি লগাই থকা প্ৰশ্নকেইটাৰ বাবেহে তেওঁ এই টুইটটো কৰিছে তাৰ বাবে যাতে ক্ষমা বিচাৰিছে ক্ষমা প্ৰাৰ্থী বুলি কৈছে গতিকে ৰহস্যজনক এটা বিষয় এই বিষয়টোক লৈ পেলাই বিতৰ্ক চলি আছে বিধানসভাৰ অধ্যক্ষই লেপটপ দিয়াক লৈ বিতৰ্ক আৰম্ভ হৈছিল এই বিতৰ্কত পুনৰ সাৰ পানী যোগালে মৃণাল শইকীয়াৰ দৰে শাসকীয় দলৰ বিধায়ক এজনৰ টুইটে এই টুইটটোত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন যিহেতু কৰিছিল সেই উত্তৰ বিধানসভাৰ কৰ্তৃপক্ষৰ পৰা বিচাৰিছে যে বিধানসভাৰ কৰ্তৃপক্ষই এই প্ৰশ্নৰ উত্তৰ দিব পাৰিবনে নাই কাৰণ 184,248 টকা দামৰ লেপটপটো কি কাৰণত 248,999 টকাত তেওঁলোকে দেখুৱাবলগীয়া হ'ল কি কাৰণত তেওঁলোকে 64,751 টকা অধিক দেখুৱাবলগীয়া হ'ল ইয়াৰ কাৰণ কি নে ক্লিয়াৰেন্স চেলৰ কাৰণে থোৱা লেপটপ কম দামত কিনি বেছি দামত দেখুৱাইছিল নেকি যিহেতু ইতিমধ্যেই SP কোম্পানীৰ এলাইট গ্ৰুপ নামৰ এই লেপটপভাগ
ইতিমধ্যে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। 2021 চনের পুরোনা প্রায় তিন বছরের অধিক পুরনি একটা ল্যাপটপ দিছে। গতি এই বিষয়টুক বিতর্কর সৃষ্টি হয়েছে। তাতক ডর কথা ল্যাপটপ যা প্রদান করেছে বিধায়কসল 126টা সমষ্টির 126জন বিধায়ক আটাইকটা ল্যাপটপরে নাই কোনো ওয়ারেন্টি কার্ড। যদি কিনা কারণে বেয়া হয় তেনহলে ল্যাপটপ কিনার কোনো ধরনের ওয়ারেন্টি কার্ড নাই, সম্পূর্ণ নিজা খরচে মেরামতি করব লাগিব। যেহেতু ল্যাপটপ এটা কিনিলে সকলে জানে ওয়ারেন্টি কার্ড থাকে, নির্দিষ্ট সময়ের ভিতর যদি ল্যাপটপর কোনো যান্ত্রিক বিজুতি ঘটে বা বিকল হয়ে পড়ে বা তেন ধরনের কিছু সমস্যা হয় তেনহলে সেই ল্যাপটপর ওয়ারেন্টি কার্ড ব্যবহার করে ল্যাপটপটি সার্ভিস সেন্টার নি দেখায় আনিব পারে বা ভাল করে আনিব পারে বা তেওঁলোকে একটা বিশেষ সুবিধা রাখে একটা সীমিত সময়ের বাবে। কিন্তু এই ল্যাপটপ যা প্রদান করেছে বিধানসভার অধ্যক্ষ, এই ল্যাপটপর ওয়ারেন্টি কার্ড নাই, যার বাবে ক্ষুণ্ণ হয়েছে শাসকীয় দলের বিধায়ক মৃণাল শইকীয়া। ল্যাপটপটোয়ে বিতর্কর সৃষ্টি করাই নহয় বিভিন্ন ধরনের প্রশ্নের অবতারণা করেছে আর রহস্যর সৃষ্টি হয়েছে এই কারণে যে ল্যাপটপ পুরনি ল্যাপটপ দিয়াই নহয় বহুকটা বিসঙ্গতি এই ল্যাপটপত দেখা পাওয়া গৈছিল। দামর বিসঙ্গতি, মূল্য যুক্ত আছিল সাধারণ মূল্য সেই সাধারণ মূল্যত অত্যাধিক মূল্য দেখা হয়েছে। আর মৃণাল শইকীয়ার দরে এখন শাসকীয় দলের বিধায়কে এই ইয়াত প্রশ্ন করাটা কিন্তু অতি তাৎপর্যপূর্ণ, কারণ যেহেতু বিজেপিরে এজন বিধায়ক মৃণাল শইকীয়া আর মৃণাল শইকীয়া সততে মাত ফাটি আছে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন কাম কাজক লো। এবারও মৃণাল শইকীয়া ব্যতিক্রম নহল, এবার টুইটযোগে এনে ধরনের কিছু প্রশ্নের অবতারণা করলে। আর আটাইতক ডর কথা যে সরকারে নিজে চীনা সামগ্রী বর্জনের কথা কয়, সরকারে চীনের সামগ্রী নিকিনার কথা কয়, রাজ্যের জনসাধারণক কয় চীনা দিওয়া দীপাবলি আহি আছে, দীপাবলির সময়তো হয়তো সেই একে স্লোগান আরম্ভ পূর্বতে যে ধরনের চীনা মাটির চাকি, চীনা সামগ্রী, চীনা চীনত নির্মিত লাইট, দীপাবলির লাইট বা অন্যান্য সামগ্রী, এনে ধরনের সামগ্রী ক্রয় করবলে প্রায় সরকারে আহ্বান জানায় জনসাধারণক। আপনি হয়তো শুনেছে বা আপনি হয়তো ভাবে সরকারে এনে ধরনের আহ্বান জানাইছে, কিন্তু সরকারে যেতিয়া মেড ইন চাইনার মেক ইন ইন্ডিয়ার সময়ত মেড ইন চাইনার যদি ল্যাপটপ আপনার প্রদান করে তাহলে সরকার আপনি কি বুঝাইব বা সরকারে কেউ এনে করবে, ইয়ার আড়ত কি আছে? প্রতিটি ল্যাপটপতে যেহেতু লিখা আছে মেড ইন চাইনা বলে, গতি এনে ধরনের কথা যথেষ্ট প্রশ্নের অবতারণা করেছে শাসকীয় দলের বিধায়ক মৃণাল শইকীয়াই। আর বিশ্বজিৎ দৈমাৰী মাননীয় বিধানসভার অধ্যক্ষ ডাঙরিয়া তেখেতকো প্রশ্ন উত্থাপন করেছে যে এই প্রশ্নকিটার তেখেতক উত্তর লাগে, কি কারণত এনে ধরনের একটা বিতর্ক সূচনা হল, ক্লিয়ারেন্সর কারণে রখা যুদ্ধ সেল প্রডাকশন বন্ধ হয়ে যাওয়া যুদ্ধ সামগ্রী থাকে সেই সামগ্রী এটা পর্যায়ত যিমানখিনি সামগ্রী থাকে সেই সামগ্রী সমূহ বিক্রি করে দিয়া হয়, কিছু কম দামত বিক্রি করা হয়, তার যদি নর্মেল প্রাইস থাকে সেই প্রাইসতকে সেলিং প্রাইসতকে কিছু কম দামত এড়িয়ে দিয়া হয় বা কিছু অফার দিয়া হয়, কারণ স্টক ক্লিয়ারেন্স করব লাগে। স্টক ক্লিয়ারেন্সর কারণে তেনে ধরনের বহু সামগ্রী, কেউ ল্যাপটপ বুলিয়ে নয় বিভিন্ন সামগ্রী সময়ে সময়ে যা প্রতিষ্ঠান আছে উৎপাদন করা যখন উদ্যোগ আছে উদ্যোগ সময় এনে ধরনের স্টক ক্লিয়ারেন্সর কারণে বিক্রি করে, গতি স্টক ক্লিয়ারেন্সর কারণে বিক্রি করা স্টক ক্লিয়ারেন্সর সময়ত কিনা ল্যাপটপ নেকি বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়ায় যুদ্ধ ল্যাপটপ দিছে সেয়া স্টক ক্লিয়ারেন্সর সময় কিনা ল্যাপটপ নেকি, কম দামত কিনি বেশি দামত দেখাইছে। গতি এই সমগ্র বিষয়টুক সমগ্র বিষয়টুক পেলায় এতিয়া আকো পুনর বিতর্কর দিকে গেছে, কারণ এই বিতর্কত সার পানি যোগাই দিলে মৃণাল শইকীয়ায় হয়তো শাসকীয় পক্ষ হয়তো ইয়াকে লো অস্বস্তিত পড়ব পারে, কারণ টুইট করেছে, টুইট যোগে প্রশ্ন করেছে, এয়া যদি বিরোধী দলের বিধায়ক হলেন কংগ্রেসের হলেন বা AIUDFর হলেন বা সাংবাদিকে প্রশ্ন করলেহেন তেতিয়াহলে হয়তো কথাটা বেলেগ ধরনের হলেন, কিন্তু যেহেতু শাসক দলের এজন অংশীদার বিধায়ক মৃণাল শইকীয়া এজন খুবই সক্রিয় বিধায়ক, যেটা এই প্রশ্নের অবতারণা করেছে নিশ্চয়কৈ শাসকীয় সরকার এই সম ইয়াকে হয়তো অস্বস্তি করব পারে, কারণ কেবাটাও প্রসঙ্গ উত্থাপন করেছে আর যিকটা প্রসঙ্গ কোনো নুই করব নয়, জল জল পটপট হয়ে আছে, প্রতিজন বিধায়কের হাততে ল্যাপটপ আছে আর প্রতিটি ল্যাপটপতে লিখা আছে মেড ইন চাইনা, গতি শাসকীয় সরকার ইয়াক হয়তো অস্বস্তি করব পারে। আর মৃণাল শইকীয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা লয় সে আমি কব নিম, কারণ সে পরবর্তী সময় গম পাওয়া যাব। ইয়ার পূর্বে মৃণাল শইকীয়া বিভিন্ন বিষয়ত মাত পাতি আসছিল, সক্রিয়তার কিছু কথার বিরোধ করেছিল, ফেসবুকত পোস্ট দিছিল বা টুইট করেছিল, ইয়ার পূর্বে কেবিনেট জিলায় জিলায় কেবিনেট পতাক লো সরব হয়েছিল, গতি এনে এজন বিধায়কে পুনর্বার এবার ল্যাপটপর বিতর্ক নাম সাঙু খাইছে, ল্যাপটপ বিতর্কক লো পুনের নিজের মতামত প্রকাশ করেছে, যদিও কৌশলপূর্ণভাবে পোস্ট দিছে টুইট করেছে, টুইটটুক কিন্তু কৌশলপূর্ণভাবে যদি করেছে কিন্তু যিকটা প্রশ্নের উত্তর বিচারিছে সেইকটা প্রশ্নের উত্তর বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীক দিব পারে নে নোৱাৰে সেয়া পরবর্তী সময় গম পাম, কারণ বিধানসভার অধ্যক্ষ কেনে ধরনের লয় কেনে ধরনের গ্রহণ করে
মৃণাল শইকীয়া বিধায়ক মৃণাল শইকীয়াৰ এই টুইটটো কেনেধৰণে গ্ৰহণ কৰা সেয়া পৰৱৰ্তী সময়ত গম পোৱা যাব। কিন্তু এটা কথা ঠিক যে লেপটপ বিতৰণৰ পিছতে বিতৰ্কৰ সৃষ্টি যে হৈছিল সেই বিতৰ্ক কিন্তু এতিয়াও মাৰ যোৱা নাই। অধিক সাৰ পানী যোগাই এই বিতৰ্ক পুনৰ জীয়াই তুলিছে মৃণাল শইকীয়াই আৰু ইয়াকে লৈ শাসকীয় বিজেপি চৰকাৰখন অস্বস্তিত পৰাৰ সম্ভাৱনা আছে। হয়তো তেওঁলোকে যদি বিধানসভা কৰ্তৃপক্ষ অথবা বিধানসভাৰ অধ্যক্ষই যদি এই সম্পৰ্কত স্পষ্টীকৰণ নিদিয়ে বা কোনো ধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ নকৰে তেনেহ'লে সেয়া পৰৱৰ্তী সময়ত গম পোৱা যাব। আৰু আমি আপোনালোকক প্ৰতিটো তথ্যই লেপটপ বিতৰ্কৰ বিষয়ে প্ৰতিটো তথ্য আপোনালোকক জনাই যাম। ধন্যবাদ।